আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা যে যেখানে আছেন ভালো সুস্থ নিরাপদে আছেন। বেশ কিছু প্রশ্ন উত্তর আপনাদেরকে গত টিউটোরিয়ালে আমি দিয়েছি, আজকে ঠিক তার ধারাবাহিকতায় আপনাদের নেক্সট পর্যায়ক্রমে আপনাদের যে কোশ্চেনগুলো বাকি ছিল সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো যারা আপনারা কোশ্চেন অ্যান্সারগুলো পাবেন না তারা ওয়েট করবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের কোশ্চেনের অ্যান্সার ইনশাল্লাহ আমি দেবই এবং দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমে যাচ্ছি আলী হোসাইন, ওনার যে কোশ্চেনটা সেটা হচ্ছে, ভাই আমি সৌদি আরবে আসছি, 2 বছর আকামা, প্রথম আকামা বানানোর 5 মাস পর হুরুফ দিয়েছে কফিল হাউস ড্রাইভার, আরেক সৌদির গাড়ি চালানোর সময় গাড়ি গ্রামা দিয়ে দিয়েছে পুলিশ, এখন গ্রামা চেক, তা আদায় করবো কীভাবে? প্রথম হচ্ছে যে আপনার কথা হচ্ছে যে কফিল হুরুফ দিয়ে দিয়েছে, সো এখন গ্রামা আপনার দিয়ে দিয়েছে পুলিশ গাড়ি চালানোর সময়, তো এটা কীভাবে বুঝবেন এবং সেটা পরিশোধ করবেন? আপনাকে প্রথমত একটা অ্যাপসের অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাপসের অ্যাকাউন্ট খোলার পর আপনার যেই গ্রামাটা রয়েছে সেটা দেখতে পারবেন এবং গ্রামাটা পরিশোধ অ্যাপসের মাধ্যমেই করতে পারবেন, অথবা সরাসরি আপনি মরোরের যে কোনো অফিসে গিয়েই আপনার যে গ্রামাটা আছে সেটা আপনি পরিশোধ করতে পারবেন। তার পরবর্তী কোশ্চেন হচ্ছে রুহান আকন, ভাই আমার 2 বছরের কন্ট্রাক্ট কিন্তু 18 মাস শেষ, এখন কি আবার নতুন মেসেজ আসবে কি না চুক্তিপত্র করার জন্য? সো আপনার কফিল যখন মনে করবে যে আপনার কন্ট্রাক্ট শেষ বা আপনার কোম্পানির সাথে আপনার নতুন করে চুক্তিবদ্ধ হওয়ার দরকার, তখন গভর্নমেন্টের কাছে আপনার কফিল আপনার সাথে চুক্তিবদ্ধ যেই কাগজ বা ফর্মগুলো রয়েছে 10 পেজটার সেটা জমা করবে, তখনই আপনার কাছে মেসেজ চলে আসবে। তার পরবর্তী কোশ্চেন করেছেন যে এমপি নাইম, ভাই আমার নামে কেস থাকলে কীভাবে দেখব বা জানব? আপনার নামে যদি কোনো রকমের কেস বা মতলুব থাকে সেক্ষেত্রে আপনি নর্মালিভাবে আপনার অ্যাপসের অ্যাকাউন্ট থেকে হয়তো দেখতে পারবেন, সেটা একটা অপশন আছে, আর সেটা যদি না হয় তাহলে আপনি যে কোনো মক্তবে, যেসব মক্তবগুলোতে আপনার মাসরি বা সুদানি অনেকে আছে যারা কাজ করতেছে, সো মক্তবে গিয়ে আপনার আকামার নাম্বার দিলে আপনি আপনার যেই মামলাটা আছে আপনি বাইর করতে পারবেন, আদারওয়াইজ আপনি সরাসরি মতলব পিন বাইর করে আপনার খুঁটিনাটি সব কিছু বাইর করে নিতে পারবেন, আপনার নামে কী কী সমস্যা বা কী কী মামলা গ্রামা আছে সব কিছু। তার পরবর্তী আরেকটা কোশ্চেন করেছেন এস আর, আমি মেসেজে গিয়ে অ্যাকসেপ্ট করি নাই, বাতিল করেছি, তাতে কি কোনো সমস্যা হবে কি না? সেটা হচ্ছে 14 মার্চের যে চুক্তিপত্রটা সেটা। এখন হচ্ছে আপনি যে অ্যাকসেপ্ট করেন নাই, বাতিল করে দিয়েছেন, সেটা গভর্নমেন্টের কাছে চলে গিয়েছে যে আপনি আপনার কফিলের সাথে চুক্তিবদ্ধতে রাজি নন। এখন আপনার কফিল আপনাকে ফোন দিয়ে হোক, আপনার সাথে কথা বলে হোক, সে আপনার সাথে আবার কথা বলবে আর আপনাকে বলবে কেন আপনি চুক্তিবদ্ধ হননি, দেন হচ্ছে আপনার কফিল আপনার সাথে কথা বলে আবার নতুন করে ইত্তেফাক করে সব কিছু রেডি করে যদি গভর্নমেন্টের কাছে আবার জমা করে তাহলে আবার নতুন করে আপনার সাথে চুক্তিবদ্ধ হবে, চুক্তিবদ্ধ হওয়ার মেসেজ চলে আসবে। আর যদি কফিল রাগি হয়, হাই অন হয়, তাহলে হয়তো সে আপনাকে খুরুজে দেশে পাঠিয়ে দিতে পারে, ঠিক আছে? এগুলোই হবে, এছাড়া আর কিছু হওয়ার সম্ভাবনা দেখছি না। তার পরবর্তী কোশ্চেন হচ্ছে ভাই হুরুব আছে কীভাবে তা কলানা বানাবো, যদি একটু বিস্তারিত বলতেন। ভাই হুরুফ যেহেতু আছে আপনি তাও কলনা করতে পারবেন, তাও কলনা করতে কী লাগে আপনার? আপনার হচ্ছে আকামার নাম্বারটা লাগে আর হচ্ছে আপনার যেই জন্মসালটা সেটা লাগে, এই দুইটা দিবেন, তারপর হচ্ছে মোবাইল নাম্বার লাগলে মোবাইল নাম্বারটা দিয়ে আপনার তাও কলনা অ্যাকাউন্ট করে ফেলবেন, সমস্যা কী? তার পরবর্তী কোশ্চেন করেছেন এমডি হাবিব, ভাইয়া প্রশ্ন হচ্ছে আমার, ও আমি কি ওটা অন করে দেখতে পারবো এই কন্ট্যাক্ট ফর্মটা? আপনি অবশ্যই কন্ট্যাক্ট ফর্মটা, পিডিএফ ফাইল থাকবে ওখানে, আপনি যখন সিস্টেম মোতাবেক ওইখানে প্রবেশ করবেন লিঙ্কে, তারপর সেখানে একটা পিডিএফ ফাইল থাকবে, সেই পিডিএফ ফাইলটা আপনি ডাউনলোড করে নেবেন, সেটা ওপেন করবেন যখন তখন আপনার ইনফরমেশন সব চলে আসবে, কত রিয়েল স্যালারি, এভারেজ, বিস্তারিত যা আছে সব কিছু চলে আসবে, সেটা আপনি নিজে পড়তে পারবেন, ঠিক আছে? বাট এখানে যে নিচে গেলে আপনি অপশন পাবেন একটা অ্যাকসেপ্ট একটা ডিনে, তারপর আপনার ইচ্ছে মতো আপনি যেটা আপনার ভালো বা আপনার জন্য অ্যাকসেপ্টেবল হয় সেটা আপনি করে নিতে পারবেন। তার পরবর্তী কোশ্চেন হচ্ছে ভাই আপনার নাম্বারটা দেন, হাসানুর রহমান, ভাই আমার নাম্বারটা অলরেডি আপনাদের প্রত্যেক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, যাদের প্রয়োজন আপনারা অবশ্যই আমাকে প্রথমে একটা মেসেজ দেবেন, সরাসরি কল করবেন না, অবশ্যই মেসেজ দেবেন, আমি ফ্রি হলে আপনাদেরকে কল দেবো অথবা মেসেজ দেবো, আপনারা ভয়েস দিয়ে রাখবেন, ভয়েসের আনসারটা আমি দেবো, ঠিক আছে? সরাসরি কল দিবেন না। তার পরবর্তী কোশ্চেন হচ্ছে এই মোহাম্মদ অ্যাপেল, ভাই আমার গোসি থেকে SMS আসছিলো, তারপর আমি লিঙ্কে যাওয়ার পর আমি আকামা নাম্বার দিয়ে দেওয়ার পর আইডেন্টিফিকেশন কোড আসছে, এখন আমার কোম্পানির সাথে কি কন্ট্যাক্ট হয়ে গেছে? না, আপনার কোম্পানি কন্ট্যাক্ট হয়নি, লাস্ট ফিনিশিং যে অপশনটা সেটা হচ্ছে আপনার লাস্টে আপনার মোবাইল নাম্বার দেওয়ার পর তারপরে আবার আসবে,
আপনার এখানে আবার আসবে ভেরিফিকেশন কোড, সেটা দেওয়ার পর হবে। এটা তখনই হবে যখন আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার চাইবে, মোবাইল নাম্বার দেওয়ার পর কনফার্ম হবেন, কোড দেওয়ার পর তারপরে আপনার অ্যাকসেপ্ট হবে। সো যদি আপনি অ্যাকসেপ্টে না দিয়ে থাকেন, এমনিতে ওপেন করলে বা কোড আসলে আপনার অ্যাকাউন্ট বা যেই গোষ্ঠীর সাথে যে কন্ট্রাক্টটা আপনার কফিলের সাথে, সেটা কমপ্লিট হবে না। তার পরবর্তী কোশ্চেন করেছেন সাগর আহমেদ আলবি, আসসালামু আলাইকুম ভাইজান, বর্তমানে আছি একটি কোম্পানিতে, চাকরিরত অবস্থায় আছি, 14 মাসের পর আমি কি অন্য কোথাও কাফেলা হতে পারবো অথবা আমি অন্য কোনো কোম্পানিতে প্রথম কোম্পানি পরিবর্তন হতে পারবো কি না? ভাই এটার বিষয়ে আমি অলরেডি বলে ফেলেছি, আপনি পুরো ভিডিওটা দেখেন, এর আগের যেই কোশ্চেনের অ্যান্সারগুলো রয়েছে সেই কোশ্চেনের পার্টগুলো দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এই বিটার উপর আমি আলোচনা করে ফেলেছি। তার পরবর্তী যে কোশ্চেন সেটা হচ্ছে হৃদয় চাঁদপুর, আমার যদি এগ্রিমেন্ট না করি, যদি চুক্তিবদ্ধতা আপনি না হন, সেটা যেন কী হবে, সেটাও আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছি, আপনি পুরো ভিডিওটা দেখলে হয়তো আপনার কোশ্চেনের অ্যান্সারটা আপনি পেয়ে গেছেন। তার পরবর্তী করেছেন বাংলা টাইগার্স, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছি। আমার হরুপ ছিল আউটপাস নিয়ে দেশে আছি, যে এক বছর হয়েছে, আমি কি আবার সৌদি আরবে কখন ঢুকতে পারবো? আসলে হরুপ্রাপ্ত লোক সৌদি আরবে আজীবন ঢুকতে পারবে না, হয়তোবা অনেকে বলতেছে 3 বছর পর বা 5 বছর পর ঢুকতে পারবেন। আদৌ 3-5 বছর পর অনেকেই সৌদি আরবে ঢুকার চেষ্টা করেছে, তাদেরকে এয়ারপোর্ট থেকে ব্যাক বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে। মনে হয় আপনি সৌদি আরবে আজীবনের জন্য ঢুকতে পারবেন না, সেটাই আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি। আর বেশ কয়েক মাস আগেও গভর্নমেন্ট থেকে এটা স্পষ্ট করে দিয়েছে, যাদের হুরুব আছে তারা আজীবনের জন্য সৌদি আরবে ঢুকতে পারবে না, শুধু ওমরা হজ করতে পারবে, তাও বড় হজ করতে পারবে, ওমরা না। তার পরবর্তী কোশ্চেন করেছেন এমডি সোহাগ বাজিল, আমার কোম্পানি আকামা বানায় না, কি করব? এখানে আপনাকে লেবার কোর্টের সাহায্য নিতে হবে, তারা আপনাকে সিস্টেম করে দিবে, কী সিস্টেম হবে তারা সব কিছু দেখবে, এই বিষয়টা তারপর হতে পারবেন। তার পরবর্তী আরেকটা কোশ্চেন করেছেন এমডি ফারুক ভাই, একটি অনুরোধ অবশ্যই জানাবেন, আমি বাংলাদেশে আসছি 7 বছর আগে, আমার আকামা ছিল না, আমি পুলিশের কাছে ধরা দিয়ে আসছি, আমি কি সৌদি আরবে ঢুকতে পারবো কি না? আপনি 7 বছর আগে আসছেন, বাট আপনার যদি আকামা না থাকে, অর্থাৎ আকামা হয়েছে কিন্তু আপনার আকামাটা ছিল না, এরকম হতে পারে। আর যদি আপনার আকামায় হরুপ থাকে সেক্ষেত্রে আপনি ঢুকতে পারবেন না, যদি হরুপ না থাকে তাহলে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই। তার পরবর্তী আরেকটা কোশ্চেন করেছেন বিডি দীপ ইসলাম ভাই, সবার কি নতুন করে কন্ট্যাক্ট করতে হবে? এখানে সবারই নতুন করে কন্ট্যাক্ট করতে হবে, কিন্তু সবাইটা ডিজিটাল কন্ট্যাক্ট হবে না। আপনারা যারা আমেল মঞ্জিল, আমেল তারপরে সাওয়াক্ষাস, তারপর মাজরা, তারপর মানে বিশেষ করে বাসাবাড়ির কাজে যারা আছেন, গৃহস্থলী কাজে আছেন যারা, তাদেরটা আপনার লিখিত আকারে চুক্তিবদ্ধ হবে, আর বাকি যারা আছেন তাদের ডিজিটাল চুক্তি হবে, কিন্তু সবারই চুক্তি হবে। তার পরবর্তী কোশ্চেন করেছেন উত্তম কুমার ভাই, আমি যদি কন্ট্রাক্ট অ্যাকসেপ্ট না করি তাহলে আমার বাকি বেতন দেবে কি না? আমার 6 মাসের বেতন বাকি, 14 ফেব্রুয়ারি 2021 আমার কন্ট্রাক্ট শেষ। এখন কন্ট্রাক্ট যদি অ্যাকসেপ্ট না করেন আর আপনার 6 মাসের যে বেতন বাকি সেটা অবশ্যই দিতে বাধ্য থাকবে, যদি আপনি কোনো কন্ট্রাক্ট ফর্মে সাইন না করে থাকেন, যে আপনার স্যালারি শিটটা, তাহলে যদি কোম্পানি বা আপনার মালিক যদি আপনার স্যালারিটা না দেয়, তাহলে সেটা নিয়ে আপনি কমপ্লেন করতে পারবেন যে আপনাকে স্যালারিটা দেয়নি, সো তখন অবশ্যই স্যালারিটা দিতে হবে। তার পরবর্তী কোশ্চেন করেছেন এই অ্যাপসের বিষয়টা, যে অ্যাপসের বা তাওয়াক্কালনা যারা হুরুব রয়েছে তারা এই কীভাবে করবেন। দেখেন এক ভাই বলছেন গুণ পোকা ভাই, আমি গতকাল করেছি, যে কোনো মোবাইল নাম্বার হলেই হবে, আমার হুরুব আছে, অন্যর মোবাইল নাম্বার দিয়ে হবে। সো দেখেন আপনাদের যাদের হুরুব আছে বা আপনাদের যাদের হুরুব নাই, আকাম এক্সপায়ার, সো যদি মোবাইল নাম্বার না থাকে, যে কারো মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপসের এবং তাওয়াক্কালনা করে নিতে পারবেন। এরকমটা কিন্তু আমরা অনেকেই কমেন্ট পেয়েছি, আমরা জানতে পেরেছি আপনি করে নিতে পারবেন খুব সহজেই, আপনার কোনো সমস্যা হবে না। তার পরবর্তী যে কোশ্চেন করেছেন সেটা হচ্ছে লোকমান, ট্রান্সফার হলে টাকা লাগবে কি না? ট্রান্সফার হলে অবশ্যই 2000 রিয়াল লাগবে, আপনারা সবাই জানেন, প্রথম কাফালার জন্য 2000, তার পরবর্তীদের জন্য 4000 এবং পরবর্তী তৃতীয়বারের জন্য 6000 রিয়াল, তারপরে আপনি যতবার হন 6000 রিয়াল করেই আপনার ট্রান্সফার ফিটা লাগবে। আর একটা কোশ্চেন করেছেন মহিবিডি মজিব ভাই, মেসেজ আসার, আমি যদি কোম্পানিতে থাকতে না চাই, মেসেজ গিয়ে আমার কি কিছু করা লাগবে কি না? কোম্পানিতে আপনি থাকতে না চাইলে এখানে হচ্ছে 2টি অপশন আছে, অ্যাকসেপ্ট একটা ডিনে, সো যদি অ্যাকসেপ্ট করেন তাহলে তো কোম্পানিতে চুক্তিবদ্ধ হলেন, আর যদি না করেন তাহলে এটা বাতিল করে দিলেন, তার পরবর্তীতে হয়তো কোম্পানি আপনার সাথে সমঝোতা করে হয়তো জিনিসটা সমাধান করে ফেলবে, সমাধান যদিও না করে কোম্পানি, তখন আপনার জন্য কী করা,
বা কি করবেন সেটা এখন স্পষ্ট না। অবশ্যই অন্য কোথাও তানাজুল হওয়ার সিস্টেম গভর্নমেন্ট থেকে আসবে, তাহলে ওই আমেলটা কি করবে? তো এটা বেশি সম্ভাবনা হচ্ছে আপনি অন্য কোথাও কাফেলা বা তানাজুল হতে পারবেন, যেহেতু এখানে বাতিল করার একটা অপশন দিয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে নতুন কোম্পানি বা বর্তমান কোম্পানির সাথে যদি আপনি চুক্তিবদ্ধ না হন, তাহলে 60 দিনের ভিতর আপনাকে যে কোনো কোম্পানির সাথে বা কোনো না কোনো জায়গাতে চুক্তিবদ্ধ হতে হবে। এটার উপর ভিত্তি করে বলতে পারি যে আপনি অন্য কোথাও কাফালা হতে পারবেন বা তানাজুল হতে পারবেন। সো এটা একেবারে ক্লিয়ার না, আমরা শিওর বলতেছি না, আমরা আইডিয়ার উপর বলতেছি। সেটা 14 মার্চের পর সঠিক নিউজ আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানাতে পারবো। তার পরবর্তী কোশ্চেন হচ্ছেন আব্দুল সালাম, জাজাকাল্লাহ খাইরান ভাই আমার উত্তর দেওয়ার জন্য। আমি চেষ্টা করি সবাই আপনার সবাইদের সবার উত্তরগুলো দেওয়ার জন্য যতটুকু সম্ভব হয়। সো ইনশাল্লাহ সবাই আপনাদের সবাই আপনার উত্তরগুলো পাবেন। তার পরবর্তী কোশ্চেন করেছেন হযরত আলী, আমাদের কোম্পানি 5 মাস হলো বেতন দেয় না। সো 5 মাস হলো বেতন না দিলে আপনারা সবাই একসাথে গিয়ে কমপ্লেন করেন, কমপ্লেন করলে আপনাদের বেতনটা পেয়ে যাবেন। আর অনেক কোম্পানি আছে আপনার দেখা যায় 6 মাস 7 মাস বেতন আটকে রাখে নর্মালিভাবে, পরবর্তীতে তারা আস্তে আস্তে দিয়ে দেয়। সো এখন তাড়াহুড়া করার দরকার নেই, আর কয়েক মাস কাজ করে দেখেন বেতন হয়তো দিবে। সো হুটাহুট করে কোনো কাজ করা আসলে ভালো হবে না, অনেক কোম্পানি সমস্যা থাকার কারণে বেতন দিতে পারে না, বাট আপনাকে আপনার বেতন দিবেই, এটা আমি শিওর আপনাকে বেতন দিতে হবেই যদি আপনি সিগনেচার না করেন। স্যালারি শিটে যদি সিগনেচার না করেন তাহলে অবশ্যই আপনার বেতন তারা দিতে বাধ্য থাকবে। তার পরবর্তী যে কোশ্চেন করেছেন সেটা হচ্ছে এমডি মোশাররফ হোসেন ভাই, আমরা যারা বলদিয়া কোম্পানিতে আছি যেমন সিডার, ইয়ামামা, আল ফাহাদ, আত্মহিদ, এইসব কোম্পানি থেকে অন্য কোথাও কোম্পানিতে আমরা কাফেলা হতে পারবো কি না? আমাদের নতুন কোনো চুক্তি হয় নাই, আমরা কোম্পানিতে আছি 6 বছর চলছে। দেখেন এখন প্রত্যেকেরই কিন্তু নতুন করে চুক্তিবদ্ধ হবে, কোম্পানির সাথে অবশ্যই চুক্তিবদ্ধ হতে হবে। তো চুক্তিবদ্ধ হওয়ার সিস্টেমটা আপনাদের হয়তো অনেক আগে আমি বলে দিচ্ছি কীভাবে চুক্তিবদ্ধ হবেন, কীভাবে বাতিল করবেন। তো বাতিল করার পর আপনারা হয়তো অন্য কোথাও চুক্তিবদ্ধ হতে পারবেন, এটা শিওর না। সো 14 মার্চের পর এটা সবাই বুঝতে পারবেন। যদি আপনারা বর্তমান কবিলের সাথে চুক্তিবদ্ধ রাজি না থাকেন তাহলে কীভাবে হবেন সেই প্রসেসটা কিন্তু চলে আসবে, আর কোন সিস্টেমে আপনারা হতে পারবেন সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন আমাদের মাধ্যমে। তো আজকে অনেক অ্যান্সার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, তো বাকি যেই কোশ্চেনগুলো আছে সেগুলো আপনারা পরবর্তী টিউটোরিয়ালে পাবেন। ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না, কারণ এমনিতেই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় আমাদেরকে সাপোর্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, দেখাবেন কোনো নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।